Fourth stanza, the garden. When we have run our passion seat, love hither makes his best retreat. The gods that mortal beauty chase, still in a tree did end their race. Apollo hunted toughness so, only that she might laurel grow. And Pan did after ceiling speed, not as a dream, but for a deed. When we have run our passion seat, jokhon amra dourochi প্যাশন সিড ভালোবাসার কারণে, তো আমরা বলতে যে মার্গ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দ্য পিপল আউটসাইড দি গার্ডেন, অর্থাৎ বাগানের বাইরে বহির্জগতে মানুষেরা তারা দে আর মেকিং এ কম্পিটিশন টু গেইন দ্য কম্পিটিটিভ, অর্থাৎ এখানে প্রেম তীব্রভাবে প্রতিযোগিতামূলক এই ব্যাপারটা বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে প্রতিযোগিতা করছি, পরিশ্রম করছি, যে পরিশ্রম মার্ভেলের কাছে মূল্যহীন, তো সেই সময় যখন আমরা পরিশ্রম করছি সেই সময়ে লাভ, এখানে লাভ হিডার মেক্স ইজ বেস্ট টু লাভ বলতে এখানে প্রেম, প্রেমের দেবতার কথা বোঝানো হচ্ছে। লাভ কথাটি কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে রয়েছে, অর্থাৎ পার্সোনিফিকেশন করা হয়েছে। তো সেইখানে লাভ এখানে পার্সন অর্থাৎ ব্যক্তি, ব্যক্তি বলতে রোমান গড অব লাভ প্রেমের দেবী কিউপিডের কথা বোঝানো হচ্ছে। সেই সময় কিউপিড কি করছেন যখন আমরা প্রতিযোগিতা করছি বুঝতে হতে মানুষেরা প্রেম তিনি বিশ্রাম নিচ্ছেন। তবে এই প্যাশন সিড এটি একটি শব্দ, যে শব্দের অনেক অর্থ লুকিয়ে রয়েছে সেটা আমরা পরে আসছি। দ্য গডস দ্যাট মর্টাল বিউটি চেজ স্টিল দ্য ট্রি ডিড ইন দ্য রেস, দ্য গডস মানে দেবতারা দ্যাট মর্টাল বিউটি চেজ, যারা নারীদেরকে, সুন্দর নারীদেরকে, মর্টাল বিউটি নশ্বর সৌন্দর্যকে, নশ্বর মানবীদেরকে চেজ করেন, ধাওয়া করেন। স্টিল ইন এ ট্রি ডিড ইন দ্য রেস, তাদের যে রেস, তাদের যে প্রতিযোগিতা, তাদের ধাওয়া, পশ্চাৎ ধাবন, সেটা শেষ পর্যন্ত গাছে রূপান্তরিত হয়। এখানে মার্ভেল ক্লাসিক্যাল মাইথোলজির সাহায্য নিয়েছেন এটিকে বোঝাবার জন্য যে ট্রি বিউটি ইজ ফার বেটার দ্যান দ্য উইমেন্স বিউটি, অর্থাৎ গাছেদের সৌন্দর্য নারী সৌন্দর্যের থেকে যে অধিকতর শ্রেষ্ঠ সেটা বোঝাবার জন্য তিনি এখানে ক্লাসিক্যাল মাইথোলজির যে গল্প সেই গল্পটিকে একটু পাল্টে দিয়েছেন। কেমনভাবে না দেখব আমরা, অ্যাপোলো হান্টেড টাফনেস, ও অ্যাপোলো দেবতা অ্যাপোলো টাফনে কে তিনি হান্ট করেছে, স্বীকার করতে চেয়েছিলেন, ধাওয়া করেছিলেন ডাফনে বলে একটি পরীকে। সো অনলি দ্যাট সি মাইট লরেল গ্রো, যাতে করে সে পরীটি লরেল বৃক্ষে পরিণত হতে পারে। তো মার্ভেল বক্তব্য হচ্ছে এগেন্স্ট ক্লাসিক্যাল মাইথোলজিক্যাল, হি ইজ টুইস্টিং মানে ক্লাসিক্যাল মাইথোলজিক্যাল স্টোরি। তো মার্ভেল এখানে ক্লাসিক্যাল মাইথোলজিক্যাল স্টোরির যে গল্পগুলোকে তিনি এখানে চেঞ্জ, পরিবর্তন করছেন, একটু টুইস্ট করছেন, রূপান্তর করছেন। যে তিনি বলছেন অ্যাপোলো ডাফনেকে পরী হিসেবে, নারী হিসেবে পাওয়ার জন্য ধাওয়া করেননি, তিনি ধাওয়া করেছিলেন তাকে লরেল হিসেবে পাওয়ার জন্য। কারণ আমরা দেখি যে অ্যাপোলোর হাত থেকে বাঁচার জন্য ডাফনে শেষ পর্যন্ত এই পরীটি, নারীটি তার নারী সম্মান বাঁচার জন্যে শেষ পর্যন্ত লরেলে রূপান্তরিত হয়েছিলেন। তো এই লরেল রূপান্তরকে তিনি এইভাবে দেখছেন যে অ্যাপোলো তাকে লরেল হিসেবে পাওয়ার জন্য বেশি লালায়িত ছিলেন, আর ডাফনে এই নারী বা পরী হিসেবে পাওয়ার জন্য নয়। অ্যান্ড প্যান ডিড আফটার সিলিংস ডিড স্পিড, প্যানও ঠিক একরূপ ভাবে সিলিংসকে দাওয়া করেছিলেন, নট এজ এ নিউ পরী হিসেবে নয়, বাট ফর রিড, রিড বলে কি গাছে, গাছ হিসেবে পাওয়ার জন্য। আমরাও জানি যে, আমরা জানি যে ক্লাসিক্যাল মধ্যে যে প্যানের যে গল্প যেখানে দেওয়া আছে কবিদের মেটামরফোসিসে, সেখানে আমরা দেখি যে প্যান বলে দেবতা সিরিংস বলে নিমকে, পরীকে, অসাধারণ সুন্দর পরীকে ধাওয়া করছেন।
তাকে পাওয়ার জন্য, দৈহিকভাবে পাওয়ার জন্য। তো সিলিংস তার নারী সম্মান বাঁচাবার জন্য শেষ পর্যন্ত তিনি রূপান্তরিত হলেন। তার রূপান্তর ঘটলো রিড রূপান্তরিত হলো। তো সে সন্ধ্যে রূপান্তর করলেন এবং রিভার গড তাকে রিডের পরিণত করলেন। তো এই যে গল্পটি, সেই গল্পটাকে তিনি মার্ভেল টুইস্ট করছেন, রূপান্তর করছেন এই বলে যে অ্যাফিলো এবং প্যান ড্যাফনি এবং সিরিজকে নারী হিসেবে পরী হিসাবে পরি সৌন্দর্যে তারা লালায়িত হননি, ক্ষেত্রে ফুল এবং রিডে পরিণত হলেন। সেই ফুল এবং রিডের সৌন্দর্যে তারা প্যাশনালি অ্যাটাচ ছিলেন বলেই তাদেরকে তারা ধাওয়া করেছিলেন। এখন আমরা দেখব যে প্যাশন সিট এবং যে রেস এই দুটি শব্দের মধ্যে মার্ভেল প্রথম এই কবিতায় পান অ্যাপ্লাই করলেন। পান আমরা জানি পিউ এন্ড পান কথাটি অর্থ হচ্ছে ডুপ্লিসিটি অফ সেন্স অ্যান্ড দ্য ইউনিটি অফ সাউন্ড, অর্থাৎ সাউন্ডের মধ্যে একই সাউন্ডের মধ্যে শব্দের উচ্চারণ একই কিন্তু তার মধ্যে দুটি অর্থ লুকিয়ে থাকে। তো এখানে রেস বলতে অবভিয়াসলি ফার্স্ট যে মিনিং যেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা, যেখানে পায়ে দৌড় প্রতিযোগিতা, যেখানে অ্যাপোলো এবং ড্যাফনের সঙ্গে অ্যাপোলো ধাওয়া করছেন, ড্যাফনে পালিয়ে যাচ্ছেন। তো আর্ড এন্ড পার্সুইং অ্যাপোলো আর ফ্লিং ড্যাফনের মধ্যে রেস অন ফুট পায়ে যে প্রতিযোগিতা, পলানের প্রতিযোগিতা, সেটা তো আছে। একই সঙ্গে সঙ্গে আমরা যদি গল্পটা দেখি তাহলে দেখব রেস বলতে এখানে ফ্যামিলি বা পরিবার বাবা বলেছিলেন ড্যাফনেকে বিবাহ করতে, কিন্তু ড্যাফনে বিবাহ করতে অস্বীকার করেছিলেন। তিনি সি লাইক্স, তিনি বলেছিলেন সি ওয়ান্টস টু রিমেইন ভার্জিন, তিনি কুমারী থাকতে চান। তো ড্যাফনেকে তার বাবা বলেছিলেন, পেরিউস বলেছিলেন, আমরা একটা কোশ্চেন ব্যবহার করি, কি বলেছিলেন যে যে কি বলেছিলেন যে ইটস ইউর ডিউটি টু গিভ মি গ্র্যান্ড চিলড্রেন, পেরিউস দ্য ফাদার অফ ড্যাফনে টোল্ড হার ইন ওভিড। ওভিডে আমরা দেখেছি পেরিউস ড্যাফনেকে বলছেন যে তোমার কর্তব্য হচ্ছে আমাকে গ্র্যান্ড চিলড্রেন দেওয়া। তো ড্যাফনে এই অনুরোধটাকে রিফিউজ করেছিলেন। এবং দেখবো এই গল্পে দেখবো ট্র্যাজিক্যালি যে পেরিউসের যে 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 ইচ্ছা সেটা কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়ে গেল, কারণ ড্যাফনে এই পরি নারী শেষ পর্যন্ত বৃক্ষে রূপান্তরিত হল। এই বৃক্ষে রূপান্তর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে নারী পরি পরিবার সেটি কিন্তু যে স্পিসিসটা যে প্রজাতিটা শেষ হয়ে গেল। তো রেস বলতে এখানে ফ্যামিলি বা স্পিসিসের কথা বলা হচ্ছে, যে সেটি শেষ পর্যন্ত ড্যাফনের ক্ষেত্রে দেখলাম সেটি শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা পরি থেকে বা নারী থেকে গাছে রূপান্তরিত হচ্ছে। সিরিজের ক্ষেত্রে একই ব্যাপারটি ঘটছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফোর এর মূল বক্তব্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।